मन चल निज निकेतने मन चल निज निकेतने संसार विदेशे विदेशी बेशे क्रम कैन आकारने संसार विदेशे विदेशी बेशे क्रम कैन आकारने मन चल निज निकेतने मन चल निज विषय पंचक आर भूतगण सब तर पर केह नयापन विषय पंचक आर भूतगण सब तर पर केह नयापन पर प्रेम केन होए आछे तन भूलिछे आपन जाने मन चल निज निकेतने मन चल निज निकेतने পথে মন করো আরোহণ প্রেমের আলো জালি চলো অনুক্ষণ সঙ্গেতে সম্বল রাখো পূর্ণ ধন গোপনে অতি যতনে সত্য পথে মন করো আরোহণ প্রেমের আলো বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে তার অনুপ্রেরণায় ও সহযোগিতায় আমাদের এই আমরা কয়জন গ্রুপ গঠন ও কার্যকলাপ চালিয়ে যাচ্ছে তিনি আমাদের সবার প্রিয় জাতীয় শিক্ষক মাননীয় শ্রী পীযূষ কান্তি সাহা মহাশয় মাস্টার মশাইকে ধন্যবাদ জানিয়ে ছোট করার সাহস আমাদের নেই এইভাবে অভিভাবকমূল্য পরামর্শ নির্দেশ ও সহযোগিতায় যেভাবে পেয়ে এসেছি একইভাবে সর্বক্ষণ পেতে চাই আমাদের এই বিভিন্ন কর্মসূচিতে যদি কোনো ত্রুটি হয়ে থাকে তাহলে মাস্টার মশাই সহ উপস্থিত সকল ব্যক্তিবর্গের কাছে সন্তান সমভাবে ত্রুটি মার্জনার প্রার্থনা করি এখানে উপস্থিত সকল ব্যক্তিবর্গের সুপরামর্শ ও পথ নির্দেশিকা আমাদের কাছে বড় প্রাপ্তি বলে মনে করি উপস্থিত সকলের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা আমরা কজন গ্রুপটি সম্পূর্ণভাবে রাজনৈতিক প্রভাবমুক্ত তথা অরাজনৈতিক অনুদান নির্ভর একটি সংগঠন যদি কোনো সহৃদয় ব্যক্তি আমাদের এই গ্রুপের জনহিতকর কাজে নিজেকে নিয়োজিত করতে চান তাদেরকে আমাদের আমরা কজন গ্রুপের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ সকল ইচ্ছুক ব্যক্তি থেকে সমস্ত রকমের অনুদান সসম্মানে গৃহীত আর বেশি কথা বলার সময় আমাদের হাতে নেই আমাদের কর্মসূচি শুরু করতে হবে মঞ্চে উপস্থিত সম্মানীয় ব্যক্তিদের বড় করে নেওয়ার মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হচ্ছে প্রাণ পণে দিও দোহাই রাজার সে পথে রাজার
প্রবল প্রতাপ সমন ডরে যার শাসনে মন চল নিজ নিকেতনে মন চল নিজ নিকেতনে সংসার বিদেশে বিদেশির বেশে ভ্রম কেন অকারণে মন চল নিজ নিকেতনে মন চল প্রাণপণে দিও দোহাই রাজার যদি দেখো পথে ভয়ে রাগার প্রাণপণে দিও দোহাই রাজার সে পথে রাজার প্রবল প্রতাপ সমন ডরে যার শাসনে মন চল নিজ নিকেতনে মন চল নিজ নিকেতনে সংসার বিদেশে বিদেশির সকলকে অগ্রজী দেবগঙ্গ বিদ্যাপীঠের পক্ষ থেকে একবার শুভেচ্ছা অভিনন্দন প্রণাম জানাই। একটি ছোট্ট সামাজিক সংস্থা তার একটা কাজের প্রচেষ্টা শুরু করেছে, উদ্দেশ্য একটাই, আমাদের প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষের স্বাস্থ্যের প্রতি একটু নজর দেওয়া। শুধু তাই নয়, এই সংস্থা পরিচালনার ক্ষেত্রে যিনি পরিচালক হিসেবে আছেন পীযূষ সাহা মহাশয়, তার সাথে আমার দীর্ঘদিনের পরিচয়, আমার অভিভাবক, আমার সদ্য দাদা পীযূষবাবু, তো প্রতি মুহূর্তেই তার সৃজনশীল কার্যকলাপ দেখেছি। মানুষটি এমন, জানি না, খাসপুর প্রাথমিক বিদ্যালয়ে যখন যেতাম নিজেই দেখতাম ঝাঁটা নিয়ে ঝাঁট দিচ্ছেন, নিজেই গাছের পরিচর্যা করছেন, নিজেই দুটো আবর্জনা বাচ্চারা ফেলেছে, নোংরা ফেলেছে, হাতে করে পরিষ্কার করছেন। স্কুলটিতে যখনই যেতাম, যতক্ষণ তিনি ছিলেন, স্কুলটি মন্দিরের মতন পরিচ্ছন্ন। আবার কিছুদিন আগে এসেছিলাম স্কুলটির মধ্যে, দেখলাম ধুলো বালিতে ভর্তি, একেবারে আবর্জনা স্তূপ, স্কুলের সেই সিটাই হারিয়ে গেছে। তো যারা কর্মী হন, কাজের মানুষ হন, তাদের কাজ করার জন্য মঞ্চ লাগে না, তারা নিজেরা কাজ খুঁজেই নেন। একটা কথা আছে বঙ্কিমচন্দ্রের, যে প্রবন্ধ ঢেকি, সেখানে যে ঢেকি স্বর্গে গেল ধান ভাঙে, তা উনি ঠিক সেই ধরনের মানুষ। তার সাহচর্য লাভ করাটা আমাদের কাছে একটা ভাগ্য বলতে পারেন। আমি প্রতি মুহূর্তে আমাদের যে বিবেকানন্দ বিদ্যাপীঠ তৈরি করেছি, একটা ছোট্ট ইংরাজি মাধ্যম স্কুল, সেই স্কুলটি পরিচালনায় প্রতি মুহূর্তে শুরুর দিন থেকে আজ পর্যন্ত ওনার পরামর্শ পাই। অভিভাবক হিসেবে উনি আমাদের যে পথ দেখাচ্ছেন, আমরা ছোট্ট ছোট্ট পায়ে অনেক দূর এগোতে পেরেছি এবং আগামী দিনে পারবো। তা আপনাদের সবাইকে বলবো, তার সাহচর্যে এইভাবে মানুষের পরিষেবা দিন। আমরা আমাদের ক্ষুদ্র সামর্থ্যের মধ্যে যদি পারি, যতটুকুনি পারবো, আগামী দিনে আমরা সহযোগিতা করব এবং আপনাদের এই ধরনের কাজ বাস্তব রূপ লাভ করবে এই আশা রেখে যে সকল চিকিৎসক বৃন্দ আমাদের এই আহ্বানে সাড়া দিয়ে এসেছেন, তাদেরকে আমার সশ্রদ্ধ প্রণাম এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকে আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। এবং অগ্রদীপ বিবেকানন্দ বিদ্যাপীঠের শিক্ষক মহাশয় তাপসকান্তি সাহা, মঞ্চে উপস্থিত আরও বিশিষ্ট বর্গ ব্যক্তি, এবং সামনে দাঁড়িয়ে আমার ছোট ছোট ভাই বোনেরা এবং দাদা প্রতিম সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমি দু চার কথা বলছি। আজকের এই অনুষ্ঠান সত্যি আমার কাছে খুব গর্বের, আমার খুবই ভালো লাগছে আজকের মতো এরকম একটা সুন্দর পরিবেশে এরকম একটা স্বাস্থ্য শিবির। ঋত্বিক দেব, আমার এখানে সব বড় সদস্য যারা বসে আছেন, পীযূষ কান্তি স্যার, তাপস রয় স্যার, আব্দুল কাইম, হ্যাঁ, আর আমার সব সমবয়সী এবং আমার কাছে চলে আসবেন, কোনো অসুবিধা নেই, যে কোনো সময়
আমি আছি পাশে আপনাদের কাছে। আর কি বলবো, আমি খুবই ছোট, যদি কোনো আমার থেকে ভুল হয়ে যায় আমাকে ক্ষমা করবেন। হ্যাঁ, ব্যাস, থ্যাংক ইউ। সেটি অপরকে গাড়ি নিয়ে আসতে পারলাম, এটা খুব ভালো লাগলো। আর তার সঙ্গে এই নিয়ে দ্বিতীয়বার আমি এই জায়গায় এলাম, এই মঞ্চের ওপরে আজকে সেকেন্ড টাইম। এর আগে 15ই আগস্ট এসেছিলাম, এই ছেলেগুলোই আমাকে দেখেছিল এবং সেদিন দেখেছিলাম মানুষের মধ্যে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা ছিল। আজকে আপনাদের এলাকায় এই ধরনের একটা প্রোগ্রাম হচ্ছে, অত্যন্ত ভালো লাগছে। আমি নিজে এখানে আসতে পেরে ধন্য মনে করছি। তার সঙ্গে সঙ্গে সাধুবাদ জানাই আপনাদের এলাকার এই সমস্ত তরুণদের, যারা নিজেদের উদ্যোগে নিজের এলাকা, যেটা একদম প্রত্যন্ত জায়গায় রয়েছে, যে জায়গাটা বায়োলজিক্যাল ব্যারিয়ার দিয়ে অন্যান্য সমস্ত এলাকার সঙ্গে বিচ্ছিন্ন অবস্থায় প্রায় রয়েছে। জীবে প্রেম করে যেই জন, সেই জন সে বিছে ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সে বিছে ঈশ্বর। মানুষ যে নরনারায়ণ, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। বীর সন্ন্যাসী বিবেকানন্দ, বীর সন্ন্যাসী বিবেকানন্দ, যে তোমারই কণ্ঠস্বর। যিনি প্রেম করে যেই জন, সেই জন সে বিছে ঈশ্বর। চণ্ডাল ব্রাহ্মণ মুচি ভোগ উঁচু নিচু, শুচি বা অশুচি। শূদ্র চণ্ডাল ব্রাহ্মণ মুচি ভোগ উঁচু নিচু, শুচি বা অশুচি। তোমার দু চোখে একই সংসার, এক জাত এক পাত একই পরিবার। সবাইকে দিলে একই ঠিকানা, ভালোবাসার একই ঘর। জীবে প্রেম করে যেই জন, সেই জন মানুষ যে নরনারায়ণ। With due respect, অনেক অনেক ভালোবাসা, হৃদয়ের গভীরতা থেকে সম্মান, to present here all the dignified members and all the respected present, the faculties, the back soldiers, and one of the society's the real heroes, respected the doctors. Amra kojon ei je ekta NGO sanstha, amio erokomi ekta choto songothoner ongsho, অখিল ভারতবর্ষ বিবেকানন্দ যুব মহামন্ডলী। দিস ইজ অ্যান অর্গানাইজেশন টু কন্ট্রোল অ্যান্ড টু মুভ দ্য ইউথ পাওয়ার অ্যামং দ্য সোসাইটি। যুব সমাজ, যুব শক্তিকে নিয়ন্ত্রণ করা, ভালো কাজে নিয়োগ করা। তথাপি আমি আমরা এমন একটা স্টেজে এসে দাঁড়িয়েছি, এমন একটা পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছি, যেখানে দিনের পর দিন
পুঁথিগত বিদ্যা আমরা সংগ্রহ করছি। আদিনের পর দিন অবক্ষয় হয়ে চলেছে, প্রায় ভুলিষ্যাত হয়ে গিয়েছে নৈতিক শিক্ষা। শ্রদ্ধেয় জাতীয় শিক্ষক পীযূষ স্যারের দেখানো পথ আর কোথাও না কোথাও, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের দেখানো পথ, দরিদ্র নারায়ণ ভাবা, এখানে এসে উপস্থিত করলাম, অনুভব করলাম যে ঠাকুরের দেখানো পথ, যে পথে হেঁটেছিলেন বিলেত থেকে বিলেশ্বর, বিলেশ্বর থেকে নরেন্দ্রনাথ, নরেন্দ্রনাথ থেকে স্বামী বিবেকানন্দ, এই বিলেশ্বর থেকে স্বামী বিবেকানন্দ একটা অনেক বড় যাত্রা, অনেকটা পথ, অত সহজ নয়। স্বামী বিবেকানন্দের দেখানো পথে আমি আমরা হাঁটছি। জাস্ট উই হ্যাভ স্টার্টেড জাস্ট টু ইয়ার্স, সিফ অর সিফ দো সাল হুয়ে হ্যায় অগ্রদীপ বিবেকানন্দ বিদ্যাপীঠ এক সিবিএসই ইংলিশ মিডিয়াম স্কুল, সিফ অর সিফ 26 স্টুডেন্ট হ্যায় হামারে পাস, আব বহুত পথ চলনা বাকি হ্যায়। দো লাইন মুঝে ইয়াদ আ রহি হ্যায়, মে তো মন্দির গয়া পূজা আরতি কি, মে তো মন্দির গয়া পূজা আরতি কি, আরতি করতে হুয়ে মুঝে ইয়াদ আ গয়া, মানব কি সেবা তো কি হি নহি, মন্দির জানে সে ক্যা ফায়দা। মে তো মন্দির গয়া পূজা আরতি কি, আরতি করতে মুঝে ইয়াদ আ গয়া কি মানে মনুষ্য কি সেবা কি হি নহি, আরতি করনে সে ক্যা ফায়দা। কুছ এসি হি বাত হ্যায় নৈতিকতা মে, নৈতিক শিক্ষা পুঁথিগত শিক্ষা এখানেই পার্থক্য হয়। হাতে তালি দেওয়ার জন্য হাত এমনি উঠে যায়, যে কোনো সৈনিক তার সেনাপতির দেখানো পথে চলে, আমরা কজন ঠিক যেন এমনই একটা সৈন্য দল। আর এখানে এখনই আমার ভাইরা আসবে, বাহুবলীর দা অমরেন্দ্রনাথ বাহুবলী, কে সে বাহুবলী? আমাদের পীযূষ স্যার। পীযূষ স্যার দেখানো পথে আমরা হাঁটছি। যে কোনো সেনা দলের সেনাপতি তার দেখানো পথ, তার জ্বালানো আগুন, আগুনের উত্তাপ এবং আলো থেকে যায়, আগুন শেষ হয় ছাই হয়ে। আমি আমরা, আই রিপিট মাই ওয়ার্ডস, আমি আমরা চেষ্টা করব পীযূষ স্যারের দেখানো পথ যেন দীর্ঘ হয়। আর এই দীর্ঘ হওয়ার জন্য আমি আমরা একত্রিত ভাবে কাজ করব মানব কল্যাণ হেতু। এখানে আসার আগে খুব সম্ভবত ছোট বোনটি বলছিল যে এটা কোনো রাজনৈতিক দল নয়। সত্যি যদি প্রত্যেকটি রাজনৈতিক দল পীযূষ স্যারের মতন এই ধরনের কাজ করত, তাহলে হয়তো ব্যাপারটা অন্যরকমই হতো। আমি স্থানীয় সকল বয়োজ্যেষ্ঠ সম্মানী অভিভাবক অভিভাবকের অনুরোধ করব, দা সিবিএসই স্কুল অগ্রদীপ বিবেকানন্দ বিদ্যাপীঠ ইজ রানিং just for 2 and 3 years successfully with the 15 teachers faculty. We have dance class, yoga class, guitar class, singing class, art and craft class, and besides this all the subjective class from the nursery to class 5 onwards. Is that an answer? If you think, agar sochna hai, if you want, jodi apnara chan, অগ্রদীপ বিবেকানন্দ বিদ্যাপীঠ আপনাদের সকলের জন্য। আসুন আপনাদের প্রত্যেকটা ঘরের বিলেশ্বরকে, মা সারদাকে, নিবেদিতাকে, আমার মতন একজন ভূপিষ্ঠ পাপিষ্ঠর হাতে তুলে দিন।
আমি শিক্ষক কি শিক্ষক নই, বিচার আপনি আপনারা করবেন। তবে হ্যাঁ, কথা একটা ছিল, আছে, আগামীতেও থাকবে, আমার শেষ প্রশ্বাস পর্যন্ত। মানুষ করার কারখানায় একজন সুদক্ষ কারিগর হয়ে আমি কাজ করে যাব, আর এই কাজ দিয়ে আমি আমার শেষ প্রশ্বাস ত্যাগ করব। যাওয়ার আগে আমার স্বরচিত একটি কবিতা, কবিতার নাম কাজ। কাজ করতে আসি আমি, কাজ করতে এসেছিলাম আমরা, শুরু হলো যখন কাজ আমার, পেলাম অনেক অনেককে, পথ চলা শুরু হলো, কত সুদীর্ঘ পথ এবং কত কাটা যেন বিছিয়েছিল, তাকিয়ে দেখলাম পেছনে কেউ নেই, পেছনে কি নেই নাকি আমি এগিয়ে এলাম, পিছনে কি কেউ নেই নাকি আমি এগিয়ে গেলাম, প্রশ্ন ছুড়ে গেলাম নাকি সবাই পিছিয়ে গেল, প্রশ্ন ছুড়ে গেলাম নাকি সবাই পিছিয়ে গেল, কেউ সঙ্গে থাক না থাক আমি একাই আমার যাত্রা শুরু করে যাব। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন। अब सागर तारन कारण है, रवि नंदन बंधन खंडन है, भव सागर तारन कारण है, रवि नंदन बंधन खंडन है, शरणागत किंकर भीत मने, शरणागत किंकर भीत मने, गुरुदेव दया कर दीन।